세대 말할 노래 밀 정체도 키고 어떻게 놓으셔도 잔뜩 자기가 애터 밀 기세지요 다 액션 룩 애기의 심을 룩 아름다운 사이 거시바부카를 말하겠지 말 말하자면 아기 다 섭취 물려만 잡기 지니스 말할 어느다 성기 단 거리겠지 শুনে আমি বললাম আহা কি ভালো মানুষ তার এই মহৎ দান অনাথাশ্রম কোনোদিনই ভুলবে না তা কি কি দান করবেন তিনি আরে মশাই তার ওই এক ছেলে আর তিন মেয়েকে একজন ভেড়িওয়ালা বাড়ির সামনে এসে দারোয়ানকে বলল বাড়ির মালিককে ডেকে দিতে শুনে দারোয়ান উত্তর দিল একটু দেরি হবে শুনতে তো পাচ্ছ বাড়িতে ঝামেলা চলছে এর নিষ্পত্তি হলেই বাড়ির মালিককে ডাকা যাবে কৌতূহল বসত ফেরিওয়ালা দারোয়ানকে জিজ্ঞেস করলো কি নিয়ে ঝামেলা দারোয়ান উত্তর দিল আরে ভাই এই বাড়ির মালিক কে হবে তাই নিয়েই তো স্বামী স্ত্রীতে ঝামেলা লেগেছে একবার বাবা ও ছেলে মিলে বাজারে গিয়েছে বাজারে এক মাছ বয়সী পকেট মাছ বাবার পকেট থেকে মানিয়ে চেপে দিল ছেলে কিন্তু ব্যাপারটা লক্ষ্য করেছিল বাজার করে বাবা যখন পকেট থেকে মানি ব্যাগ বের করতে গেল তখন দেখে মানি ব্যাগ নেই আর মানি ব্যাগ না পেয়ে ছেলেকে জিজ্ঞেস করলো মানি ব্যাগটা কোথায় ছেলে উত্তর দিল একজন বয়স্ক লোক তোমার পকেট থেকে নিয়ে গেল বাবা তো রেগে অস্থির তিনি বললেন তুই দেখলি তবু তাকে কিছু বললি না ছেলে উত্তর দিল তুমি তো বড়দের কোন ব্যাপারে কথা বলতে বারণ করেছ সেদিন বাবা তার ছেলেকে বললেন শোন জীবনে কোনোদিন বিয়ে করবি না করলে আমার মতো জলে পুড়ে মরবি আর আফসোস করবি ছেলে বাবার কথা শুনে বলল ঠিক আছে বাবা তোমার কথা আমি তো মনে রাখবই আর আমার ছেলেকেও নিষেধ করব একদিন মাস্টারমশাই পচাকে জিজ্ঞেস করলেন কত পচা শিক্ষকদের স্থান কোথায় পচা চটপট উত্তর দিল আমার পিছনে স্যার বাবার ছেলে এইসব শিখেছিস এতদিনে কেন স্যার আমার বাবা তো প্রায়ই বলেন তোর পিছনে এত মাস্টার লাগালাম তবুও পাস করলি না সেদিন বাজারে বল্টুকে তার বইয়ে হাত ধরে ঘুরতে রেখে লালচু বলল ভাই ভাই বিয়ের এত বছর পরেও তোদের এত ভালোবাসা বল্টু উত্তর দিল ভালোবাসা নয় ভাই হাত ছাড়লেই কোনো না কোনো দোকানে ঢুকে পড়ছে সেদিন হয়েছে কি বল্টু মাথা ফাটার কারণে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বাবু জানতে চাইলেন মাথা ফাটলো কি করে বল্টু জানালো তার বই মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ডাক্তারবাবু কৌতূহল বসত জানতে চাইলেন কেন বল্টু বলল আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন কিনা আর ও আমাকে ওনাদের জন্য কিছু নিয়ে আসতে বলল আর আমি ট্যাক্সি দেখে নিয়ে এসেছিলাম তাই